Ready, you want to free start? Fire? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম কাজিন ওয়ার্ল্ডের। আজকের ব্লগে আপনাদের সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি ফাহাদ, শ্রাবন্তী এবং ফাইজার জন্য একটা চ্যালেঞ্জ রেখেছি, সেটা দেখার জন্য আপনারা সবাই রেডি হয়ে যান। তো আমাদের অবস্থা খুবই খারাপ। এখানে আছে শ্রাবন্তী, এখানে আছে আমাদের কিউট লিটল বেবিটা কি ফাইজা সাবা, তো এখানে আছে ফাহাদ ফারদিন। তো তোমাদের জন্য আজকে কি চ্যালেঞ্জ সেটা তোমাদেরকে আমি এখনো বলি নাই, বাট এখন বলে দিচ্ছি। চ্যালেঞ্জটা হলো তোমাদের তিনজনের হাত বাঁধা থাকবে। এখন তোমরা ভাবতেছো বাঁধা থাকবে, আচ্ছা শোনো, তোমরা ভাবতেছো যে হাত বাঁধা কেন, এটা আসামি নাকি, এরকম কিছু না। তোমাদের জন্য আমি স্পাইসি নুডলস রান্না করেছি। এটার ভিতরে শুধু যে নাগামরিচ, মানে নাগামরিচ বুঝো, বম্বে মরিচ ছিল, রেড চিলি পাউডার ছিল, হ্যাঁ, লাল মরিচের গুঁড়া দিয়ে নুডলস রান্না করা হয়েছে। আর এটার উপরে পরিবেশন করা হয়েছে চিলি সস দিয়ে, একদম স্পাইসি যে সসটা এটা দিয়ে। তো এই তোমাদের জন্য রান্না করেছি। এখন তোমরা তিনজন হাত বেঁধে দিব, তোমরা চামচ ছাড়া শুধুমাত্র মুখ দিয়ে নুডলসটা খাবা। তো ভিউয়ার্স দেখেন, আমাদের বেবিটার হাত আমরা একটু বাঁধছি। না না না, এখানে কোনো চিটিং চলবে না আপনি। কিভাবে খাবো বুঝলাম না। মারাত্মক জাল দিছে, তোমাদের জন্য মিষ্টির দোকান থেকে শিরাই না ডাইলা দিব নাকি? এসব কি খাওয়া আমার জন্য ব্যাপার? কি রে ফাইজা, তোর মুখ দিয়ে চোখ দিয়ে কি পানি বের হচ্ছে? তোর নাকি ঝাল লাগে না? তাহলে তোর চোখ দিয়ে পানি কেন বেবি? তুমি কি অ্যাক্টিং করেছিলে? অ্যাক্টিং কর একটু বাচ্চা, আমি অ্যাক্টিং কর, মানে একটু পার্ট নিতে চাইছিল যে অনেক ঝাল খেতে পারে। আসলে পারে, বাট এটা অনেক ঝাল। আমি হলে এতক্ষণে পুরো শেষ করে ফেলতাম। তোমরা কি খাও? আমি তুমি আসো না, তুমি আসো না কেন, নেক্সট আসবো, সমস্যা নেই। আল্লাহ, আমি বুঝতেছি না তোমরা কি খাও খাইতেছো, এতক্ষণ লাগতেছে কেন। প্রচুর ঝাল, আল্লাহ, তোমাদের জন্য আরবের থেকে কুরবা খাওয়া। এরকম করলে কিন্তু আমি যে বলছি কাচ্চি খাওয়াবো, তুমি খাও, কাচ্চি খাই দিলে খাও, যেভাবে পারো যেতে পারো খাও।
তোমার চুলও বেঁধে দিছি যাতে তোমার খেতে সুবিধা হয়, এই কারণে এই সিনটা সবার দেখা দরকার। আমি তো ধরতেও পারি নেই ওকে। এই ভিডিওটা দেখার পরে ফাইজার বাবা তো হার্ট ফিল করবে, ফাইজা কি সুন্দর করে খেয়েছে। ফাইজার একদিন পান্তা ভাত খাওয়াতে হবে কাঁচা মরিচ দিয়ে। ফাইজা তো অনেক ঝাল খেতে পারে, পান্তা ভাত আর বোম্বে মরিচ। আমি জানতাম সামনে পৌঁছেছে। তোমার কথা ঝাল লাগে না হিসাব কেন? ও তো আপু একটু গগরি বা কিছু ঠান্ডা জল দে বা জল না পানিও না ওয়াটার। तो गाइस आप लोग देख रहे हैं यहाँ पर हड्डा हड्डी लड़ाई चल रही है। ये लोग खाने की कंपटीशन कर रही है, बहुत स्पाइसी नूडल्स है यहाँ पर, तो लोग खा रही है। यहाँ पर बेबी फैजा जो है वो खा नहीं पा रही है, वो कैसे उथल पथल कर रही है। यहाँ पर सबोंती बहुत फर्स्ट है, यहाँ पर फरदीन चुप हो गई है जैसे जैसे फ्रीज हो गई है। तो आप लोग देखते रहिए, हमारी साथ ही रहिए। खा ले जल्दी से खा ले। चुप, किसे सिलेंडर? जे सिलेंडर होबे तार किन्तु कठिन पानिशमेंट आछे। पानिशमेंट होइछे झाल, अनेक झाल। आमि तो मोटेओ झाल खाइ ना। শুন, সবে বরাত আসতেছে না? সবে বরাতের যত থালা বাটি আছে সে মাসবে। শ্রাবণ থেকে কিন্তু অনেক কিউট লাগতেছে। আর কি চেষ্টা কর। এখানে হাড্ডা হাড্ডি লড়াই চলছে, মনে হচ্ছে শ্রাবন্তী উইনার হয়ে যাবে। ফাইজা সেকেন্ড, দেখেন শ্রাবন্তী উইনার। আমি ঝালের কারণে খেতেই পারি নাই, আমি ঝাল একদমই খাই না, প্রচুর ঝাল। শ্রাবন্তীর মা একবারে মায়ায় পড়ে মেয়ের দরদে দৌড়ে চলে আসছে। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে, এখনো আমার নাকটা জ্বলতেছে। হ্যাঁ, তো শ্রাবন্তী রুম হয়েছে, তো শ্রাবন্তীর জন্য থাকছে স্পেশাল কাচি। তো স্পেশাল কাচি থাকবে ওর জন্য। তো এটা যদি ও বাইরে থেকে খেতে চায় তো সেখান থেকে আনা হবে। ও যদি বলে আমার হাতে খাবে তো সেটাও করা হবে, সেটা ওর ইচ্ছা। আর সেকেন্ড হয়েছে আমাদের বেবি, আর লাড্ডু কুপি হয়েছে ও, ওর ভাবে একটা সেরা পানিশমেন্ট সেটা। আমি যাদের কারণে লাড্ডু হয়েছি। গাইস, আমাদের এখানে পরশু দিন সবে বরাত, তো আমরা জানি না ভিডিওটা কবে আপলোড দিব। বাট পরশু দিন যত সবাই বরাত হচ্ছে, পরশু দিন সবার হাতে যত থালা বাটি হবে সেগুলো ও মাজবে, কারণ ও হেরাই হচ্ছে। আমি মাজবো না, বুঝবো তো, কিছু করার নাই, মাজতেই হবে। তো গাইস, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থেকে বেল বাটন টিপে দিবেন। বাই, সবাই টাটা দাও, বাই।